মুর্শিদাবাদের নবগ্রাম থানার কানফলা মোড়ে বিট্টু বাবান ওয়েল্ডিং এক কারখানায় চুরি হলো গতকাল রাতে। ঘটনাটি ঘটেছে পলসনটা নবগ্রাম রাস্তায় কানফলা মোড় সংলগ্ন এলাকায় এক ওয়েল্ডিং কারখানায়। দোকানের মালিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রাতে 8টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকানের কর্মচারী সহ মালিক। আজ সকালে 8টার সময় দোকান খোলার জন্য আসলে দেখে দোকানে তালা ভাঙা। দোকানের ভেতরে ঢুকতেই দেখে দোকানের ভেতরে বেশ কিছু মাল চুরি হয়ে গেছে। দুটি ওয়েল্ডিং মেশিন, 60 লিটার তেল, 3টি গ্রাইন্ডার মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি, যার আনুমানিক মূল্য 60 থেকে 70 হাজার টাকা। ঘটনার পর নবগ্রাম থানায় অভিযোগ ডায়েরি করা হয়। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রাম কানফলা মোড় চত্বরে। বারংবার নবগ্রামে বেশ কিছু এলাকায় চুরি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রামে। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, NTVWB। আমি সকালবেলা এসে দেখছি, আচ্ছা জি, দোকানের তালা ভাঙা আছে। ভিতর ঢুকে দেখছি তো দুটো ওল্ডিং মেশিন নেই, আর 3টে ক্যালেন্ডার আর 2টি স্টিক আর কিছু যন্ত্রপাতি ছিল, সেগুলো চুরি হয়েছে। দোকানে কি কেউ থাকে না? দোকানে আমরা থাকি না, কাজ টাজ করে বন্ধ করে চলে যাই। আচ্ছা, বন্ধ করে চলে যান, সকালে এসে দেখছেন? সকালে এসে দেখছি। কী কী মাল চুরি হয়েছে মনে হচ্ছে আপনার? দুটো ওল্ডিং মেশিন আর 3টি গ্যালেন্ডার আর 60 লিটার তেল আর 2 পেটি স্টিক আর কিছু যন্ত্রপাতি চুরি হয়েছে। এরা মোটামুটি 60 থেকে 70 হবে। আপনার নাম? বাসার সিং। আপনি এই দোকানে কে হচ্ছেন? দোকান এটা আমার, মানে ভাড়া নিয়েছি। আজকে সকালবেলায় দেখলাম যে তালা ভাঙা ছিল, মানে চুরি হয়েছে ওদের। তো এই চুরিটা বেশ কয়েকদিন ধরে হচ্ছে। কিছুদিন আগে আমার মিলে চুরি হয়েছিল, ধান কোটা মিলে, প্রায় 2.5 থেকে 3 কুইন্টাল লোহা চুরি হয়েছিল সেল। তার কিছুদিন পরে আবার আমাদের একটা ট্রাক্টরের ব্যাটারি নিয়েছিল আমার এক মামার। তো আমরা থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু অভিযোগ করে কোনো ফল হয়নি। তো আজকে আবার গিয়েছিলাম আমরা, বড়বাবুর সঙ্গে দেখা করলাম। তো বড়বাবু সেটা আশ্বাস দিল যে যারা করছে অবশ্যই তাদেরকে ধরা হবে, এখন দেখা যাক কতদূর কী হয়। হ্যাঁ, তবে এটা তো খুব ভালো দিক না, এই ইদানিং থেকে চুরি হচ্ছে। এর আগে তো হতো না, মাঠে ট্যানেসমিটারও চুরি করছে, তারপর গরু টরু এগুলো তো করছেই, তারপরে আপনার মানে এই মোড়ে আপনার মানে চুরিটা মানে প্রভাবটা অনেকটা বেড়ে গেল। আর তারপরে আমাদের এখানে একান্ত যেটা জরুরি সেটা হলো লাইটের, মানে একটা চারফলা যদি লাইট দেওয়া হয় তো এই জায়গাটা কিন্তু পুরোটা মানে পরিষ্কার রাত্রে দেখা যাবে। তো এমএলএ সাহেবও ছিলেন, থানায় ঢুকলেন। তো বড়বাবুর সামনে আমি এমএলএ সাহেবকে আবেদন করলাম লাইটের জন্য। বড়বাবু বললেন এটা লাইট করে দেওয়ার জন্য। তো এমএলএ সাহেব বলেছেন যে কালকে তোমরা একটা দরখাস্ত নিয়ে এসো, আমি করে দেবো। তা আমাদের এমএলএ সাহেবের ওপরেও আশ্বাস আছে যে উনি আমাদেরকে একটা লাইটের ব্যবস্থা করে দেবেন। লাইটটা হলে কী হবে, আমাদের সুবিধাটা হবে, মানে যারা এইসব কাজগুলো করছে তো আমরা মানে এটা থেকে একটা চিন্তিত থেকে দূর থাকব। আর আমাদের প্রশাসনেরকে আমার একটাই আবেদন, যেন এগুলো যারা করছে তাদেরকে যেন অতি শীঘ্রই যেন তোলা হয়, না তো হয়তো পরবর্তীতে তারা হয়তো বেশি কিছু, মানে এখন হয়তো ছোট আছে, পরবর্তীতে হয়তো বড় কিছু হয়ে যেতে পারে ওদের। আনুমানিক দোকানের যা মাল ছিল, যা চুরি হয়েছে, কত টাকার মাল ছিল মনে হচ্ছে? 60-70 হাজার টাকার হবে ওর যা মাল হয়েছে। আমার যেমন হয়েছে প্রায় ধরেন 25-30 হাজার টাকার মাল আমার গেছে। সেটা কবে হয়েছিল আপনার? আমাদের মাস তিনেক হয়ে গেল, মামার একটা ব্যাটারি হয়েছে। কিন্তু কাছে থানা থেকেও যে এরা এভাবে এদের সাহস কীভাবে বেড়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো আমাদের আমার আশা যে আমাদের থানা, নবগ্রাম থানা নিশ্চয় তাদেরকে ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম জসীমউদ্দিন সিং। ঠিক, আপনি কে হচ্ছেন এই দোকানে? আমি এই দোকানের ওনার, মানে ঘরের মালিক। আচ্ছা, ঠিক লেদেন।